হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের প্রিয় পার্থ, ও আজ আমরা চলে এসেছি একটি শোরুমে, সেটা হচ্ছে বাজাজের শোরুমে। এবং শোরুমের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেব এবং পরে আলোচনা করছি ওই। তো আজ আমরা যে গাড়িটি রিভিউ করতেছি সেটা হচ্ছে বাজাজ পালসার 150। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, আমি তোমার জন্য ভিডিও বানাই, কোথায় না কোথায় চলে যাই ভিডিও বানাতে। তো তোমাদের একটা দায়িত্ব থেকে যায় যে ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তাকে একটু মোটিভেট করি। তো যত তোমরা সাবস্ক্রাইব করবে, যত তোমরা কমেন্টস করবে, তত আমারও ভালো লাগে। আর হ্যাঁ, অবশ্যই আমার যে ভুলগুলো হচ্ছে বাইকে ভিডিও করতে থেকে, বা আমি যদি কোথাও কোনো মিস করে ফেলি, তো সেইগুলো কিন্তু তোমরা কমেন্টস বক্সে জানাবে। তা কমেন্ট বক্সে জানা থেকে তো কোনো টাকা পয়সা ব্যবহার হয় না, এটা ফ্রিতেই করা যায়, ভাই দিন এটুকু করাই যায়। তো যেমনটা বেসিক্যালি আপনারা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে যে মিটারের যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন সেটা ডিজিটালি রয়েছে এবং আপনার অ্যানালগও রয়েছে সেটা পেয়ে যাচ্ছেন। এবং এর সাথে যেটা নর্মালি যে বাইকে যেটা হয়ে থাকে আর কি, ইঞ্জিন কিলের সুইচ যেটা পেয়ে যাচ্ছেন, এবং আপনার সেলফের অপশনও তো অবশ্যই পাবেনই। এবং তার সাথে যেটা পেয়ে যাচ্ছি এখানে, এটা ডিপার এবং নর্মাল যেটা, এবং এটা আপনার যেটা ইন্ডিকেটার, যেটা ইন্ডিকেটার সুইচ, এবং তারপরে আপনার যে হর্নের যে সুইচ চলে আসছে, আমরা যেটা আছে ইঞ্জিনে আমরা যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে আপনি এখানে ইঞ্জিন পেয়ে যাচ্ছেন 149.5 সিসি, এবং যেটা টু স্ট্রোকের ইঞ্জিন, এবং এখানে আপনি পেয়ে যাচ্ছেন টু ভাল্ভ পেন এবং টু ইঞ্চ স্পার্কে, যেটা কিন্তু খুবই এখানে কোম্পানির তরফ থেকে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে টু ইঞ্চ স্টোকে। আর দেখা যাবো পেপারে আছে যেটা টু ইঞ্চ স্পার্কের যে ব্যাপারটা ছিল সেটা একটা ওদিকে ছিল এবং একটা এদিকে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এবং এটা আপনি পেয়ে যাচ্ছেন 149.5 সিসি, নর্মাল অফ সিলিন্ডার যেটা সেটা কিন্তু আপনি একটা পেয়ে যাচ্ছেন। এবং তাছাড়া যেটা ম্যাক্স পাওয়ার যেটা এখানে 14 PS এবং 8500 RPM, আর যেটা ম্যাক্স টর্ক যেটা আপনি পাচ্ছেন যেটা 13.25 Nm এবং যেটা 6500 RPM। এবং ফ্রন্টে যেটা আছে, ফ্রন্টে আপনি ডিস্ক পেয়ে যাচ্ছেন, ফ্রন্টে ডিস্ক পেয়ে যাচ্ছেন, তার সাথে উইথ ABS। এবং তার সাথে আপনি সেমভাবে কিন্তু রিয়ারেও আপনি কিন্তু ডিস্ক পেয়ে যাচ্ছেন, এবং তার সাথে রিয়ারও ABS পেয়ে যাচ্ছেন। এখানে আপনার যেটা ফিউয়েল ক্যাপাসিটি, যেটা ফিউয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আপনি অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছেন 15 লিটারের আপনি ফিউয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। এখানে ডিস্ক উইথ ABS এবং ফ্রন্টে এবং রিয়ারেও। তো সেই কারণে আপনার যেটা যে ব্রেকিং সিস্টেমটা সেটা কিন্তু আপনি এখানে অসাধারণ একটি অনুভূতি ফিল করতে পারেন, কারণ ব্রেকিং সিস্টেমে যে জিনিসটা পার্সার করে দিয়েছে, তো আমার পার্সোনালি এটা কিন্তু খুব ভালো লেগেছে, কারণ এটা ডিস্কও আপনি পেয়ে যাচ্ছেন প্লাস সামনেও ABS এবং রিয়ারেও দেখা যাবে রিয়ারও আপনি ডিস্ক পেয়ে যাচ্ছেন এবং রিয়ারেও আপনি কিন্তু ABS। এখানে জেনুইন আপনি যে হর্ন পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনি বোথ সাইডে হর্ন পেয়ে যাচ্ছেন, ওদিকে একটা এবং এদিকে আপনি একটা হর্ন পেয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু মানে সাউন্ডেরও কোনো কম্প্রোমাইজ এখানে হয় না। যে রিয়ার যে টায়ার রয়েছে সেটা আপনি পেয়ে যাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে যে 120/80, এবং এটা কিন্তু আপনি টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন। এবং এখানে কি টায়ারটা দেওয়া আছে ইউরো গ্রিপের টায়ার পাচ্ছেন, এবং আপনি সামনেও কিন্তু আপনি টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন, যেটা আছে 90/90, আমি দেখাতে বলবো 90/90 যেটা পেয়ে যাচ্ছেন এখানে, তো এটাও কিন্তু টিউবলেসটা পেয়ে যাচ্ছে। তো তার সাথে আমরা চলে আসছি যে গিয়ারের ফাংশনের ব্যাপারে। তো গিয়ার ফাংশন কিন্তু আপনি অবশ্যই 5টা গিয়ার তো নর্মালি জেনুইন পেয়ে যাচ্ছেন, আপনারা সবাই জানেন। তো তার সাথে আছে যে সাসপেনশন বা সকার যে ব্যবহার করবো, কারণ ইন্ডিয়ান রোডের যে অবস্থা তার কারণে এই সকার যেটা পালসার করেছে, আই থিঙ্ক যদি এখানে মানে যদি আমার নিজস্ব মত, আমার যদি এখানে মনোসকার ইউজ করতে তাহলে মনে হয় খুবই বেটার কিছু করতে পারতো পালসার। যেটা মেন থিং সেটা সেখানে যেটা ড্রাইভার আর কি সেখানে বসবে এবং তার সাথে আরোহী বসবে, তো জিনিসটা কিন্তু খুবই কমফোর্টেবল হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা কমফোর্টেবল সিট করেছে এখানে। এবং উপরটা তো মাস্ট সিট করেছে, এবং তারপরে যেটা আমরা যেটা হয়েছে কাটা যে সিটটা, তো এর কারণে কী হবে যে ব্যালেন্সটা সেটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন হবে, তার সাথে যে লুকিংটা করেছে এবং এই যে যে পিছনে যে সাপোর্টিং হ্যান্ডেল বারটা, এবং তার সাথে যেটা করেছে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে পালসারের যে লোগোটা আপনারা দেখতেই পাচ্ছেন, যে টিপিক্যাল যে পালসারের লোগোটা, তো এটা কিন্তু অসাম অসাম।
মেইন যে জিনিসটা আপনি এখানে পাচ্ছেন না সেটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু আপনার কোম্পানির তরফ থেকে কিটটা যেটা সেটা কিন্তু প্রোভাইড করা হয়নি, তার বদলে আপনি যেটা সেলফের অপশান পেয়ে আছেন এবং ব্যাটারি ব্যাক আপ যেটা আছে সেটা অবশ্যই ভালো করা উচিত কোম্পানি, কারণ যে এখানে কিট নেই তার কারণে ব্যাটারি ব্যাক আপও নিশ্চয়ই খুব ভালো হবে আমি আশা করছি এবং তোমরা আশা করতে পারো। এবং তারপর যেটা যে সাইলেন্সারটা আমি দেখাতে বলবো একবার, সাইলেন্সার লুকিংটা কিন্তু একদম তো আরেকটা সব থেকে ভালো জিনিস আমার যেটা পার্সোনালি লেগেছে সেটা তোমাদের হয়তো লাগবে সেটা হচ্ছে লেগ গার্ড। তো এটা কিন্তু এখন যে বিএস6-এর এফআই ভার্সনের গাড়িগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু লেগ গার্ড কিন্তু কোম্পানি প্রোভাইড করে না, আমাকে বাইরে থেকে কিনে সেটা কিন্তু লাগাতে হয়, কিন্তু এখানে কিন্তু অলরেডি বাজাজ কোম্পানি কিন্তু এটা আপনাকে অলরেডি প্রোভাইড করে দিয়েছে লেগ গার্ডটা। তো এটা কিন্তু সত্যি কিন্তু খুব ভালো এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্টিকারটা ইউজ করেছে পার্সার নর্মালি যেটা হয় আর কি, এবং তার সাথে যে যে গর্জেস যে দেশি যে জাস্ট স্টিকারটা এখানে ইউজ করা হয়েছে এবং তার সাথে যেটা বললো ব্যাকলাইট যেটা আছে তো তার সাথে যেটা দেখাচ্ছি দেখাতে বলছি এখানে যে সাইড বারে যে ভাইজার লাগানো আছে এটা এগুলোও কিন্তু অসাধারণ খুব করেছে, এই যে স্টিকারটা লাগিয়েছে এবং যে এই যে সাইলেন্সার পাইপের কাছ থেকে যে ভাইজারটা লাগানো আছে তো এটা কিন্তু একটি লুকিংটা কিন্তু খুব অসাধারণ লাগছে, এবং তার সাথে এই যে স্টিকারটা আছে এবং এবং যে বেসিক্যালি যে যে বাজাজ পালসারের যে টিপিক্যাল লুকটা আপনি দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু জাস্ট অসাধারণ মাইন্ড ব্লোয়িং বলেছে। তো এই গাড়িটার প্রাইস, হ্যাঁ মেন জিনিস কিন্তু গাড়িটার প্রাইস, তো যেটা আপনি গাড়িটার আপনার পেতে গেলে যে প্রাইসটা আপনার ওয়েস্ট করতে হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি পড়ে যাচ্ছে 1,17,000 টাকা, এবং এই গাড়িটা আপনি 1,17,000 টাকা দিয়ে দেবেন এবং গাড়ির যে আমরা যে শোরুমে আজ এসেছি সেই শোরুমের ডিটেলস আমি আপনাকে দিয়ে দেবো ডিসক্রিপশান এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, তো আমার কন্ট্যাক্ট নাম্বার থাকে আপনি আসতে চান আর শোরুমে কন্ট্যাক্ট করতে পারেন, আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যদি আমার থ্রুতে আপনি যদি আসেন গাড়ি এখানে তো আপনার ডিসকাউন্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও কারণ তোমরা যত সাবস্ক্রাইব করো তত কিন্তু আমার মোটিভেট মানে আমি মোটিভেট হবো আর কি ভিডিও বানানোর জন্য। তো গুড বাই।